أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন যে সদকায়ে ফিতির এর সময় কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে? আর জানতেছিলেন যে একটা ফিতরা কয়েকজন মিসকিনকে দেওয়া যাবে কিনা। সম্মানিত দিনী ভাই, সদকায়ে ফিতির সম্পর্কে বিস্তারিত আসলে আলোচনা হওয়া উচিত। ওই হিসাবে আমি সদকায়ে ফিতিরের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। মাতবিকিল্লা, প্রথম কথা হচ্ছে সদকাতুল ফিতর ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম তালজিমুহু মাউনাতু নাফসিহি ইদা ফাদুলা ইনদাহু আন কুতিহি ওয়া কুত আয়ালিহি ইয়াউমাল ঈদি ওয়া লাইলাতিহি সা। সদকায়ে ফিতির প্রত্যেক মুসলমানের উপরই ফরজ। যে মুসলমান নিজের খরচা এবং নিজের পরিবার পরিবারজনের খরচা বাদ দিয়ে যদি নাকি ঈদের দিন তার নিকটে একসা পরিমাণ খাদ্য থাকে, একসা পরিমাণ খাদ্য যদি থাকে, তাহলে ওই মুসলমানের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। তাহলে বোঝা গেল এর জন্য ধনী হওয়া শর্ত না যে মালিকের নেশা বইতে হবে, এরকম কোনো শর্ত সদকায়ে ফিতরের জন্য অন্তত পক্ষে দেওয়ার কথা কোরআন এবং সহিহ সুন্নাতে নেই। তাই মূল কথা হচ্ছে যে ব্যক্তি ঈদের দিন রাত্র থেকে ঈদের দিনের মধ্যে তার নিকটে নিজের খরচ, নিজের পরিবারের খরচ বাদ দিয়ে অতিরিক্ত যদি নাকি একসা পরিমাণও থাকে, একসা সাময়িক মনে করেন যে আড়াই কিলো পরিমাণ যদি খাদ্যও থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে সদকায়ে ফিতির দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আর এই বিষয়ের উপরে আমরা একটা হাদিস দেখতে পাই। আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه واللفظ للبخاري بخاري مسلم الحديث এই শব্দগুলো হচ্ছে বুখারীর। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে ফিতরকে ফরজ করে দিয়েছেন। ফরজ শব্দ মানে ফরজ করে দিয়েছেন সাআ মিন তামারিন, এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ গম। কাদের উপর ফরজ করেছেন? আলাল আবদি, গোলামের উপর, আজাদের উপর, পুরুষ মহিলা, তারপরে ছোট বড় সর্বকারে মুসলমানের উপরে জাকাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করে দিয়েছেন। এখন গোলামের উপর ফরজ কিভাবে হবে? হে তো কোনো কিছু মালিকে না, হ্যাঁ তার মালিকের উপর ফরজ, গোলামের উপর না, গোলামের পক্ষ থেকে তার মালিক আদায় করে দিবে। এখন কোন সময় দিতে হবে এটা বলতে, ওয়ামার আবিহা আং তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের সালাতে যাওয়ার আগে আগে এটাকে আদায় করতে হবে, ঈদের সালাতে যাওয়ার আগে আগে আদায় করে দিতে হবে। এটা শুরু হবে মূলত যে রমজান মাস শেষ হইয়া যখন শাওয়ালের চাঁদ, ঈদের চাঁদ উঠবে মাগরিবের থেকে, তখন থেকে নিয়ে মাগরিবের থেকে নিয়ে রমজান শেষে মাগরিব থেকে নিয়ে যে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে মূল সময়, ওয়াজিব হওয়ার মূল সময়। এর আগে কেউ মারা গেলে বা এই সময়ের পরে কেউ মারা গেলে তাদের জন্য সদকায়ে ফিতির দেওয়াটা ওয়াজিব নয়। তাই যারা রাত্রিতে ভূমিষ্ঠ হবে তাদেরও কি হবে? সদকায়ে ফিতর দেওয়াটা ওয়াজিব হবে, তাদের ফিতা তাদের পক্ষ থেকে আদায় করাটা ওয়াজিব, এটা মনে রাখতে হবে। ওয়াইয়াজিউ সাওম মিন কুতি বালদিহি মিসলুল উরুজ ওয়া নাহবিহি, যেই দেশের সেই খাদ্যটা প্রধান খাদ্য হিসেবে দেওয়াটাই উচিত। এখানে কথা হলো যে এই ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে না দিয়া টাকার মধ্যে দিলে আদায় হবে কিনা। জমহুরদের মাঝহাব হচ্ছে যে টাকার মাধ্যমে দিলে আদায় হবে না, মূল্য দিলে হবে না, বরং
খাদ্য দিতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে যে খাদ্যেরও প্রচলন ছিল এবং টাকারও যে মুদ্রারও প্রচলন ছিল, কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের উপরে ফরজ করছেন, যে মুদ্রার উপর ফরজ করেন নাই। তাই যে সদকাতুল ফিতির যদি নাকি কেউ নিশ্চিত আদায় করতে চায়, তাহলে তাকে অবশ্যই খাদ্যের মাধ্যমেই আদায় করতে হবে, টাকার মধ্যে দিলে জমহুর মাঝহাবে আদায় হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাঝহাবে উনি ক্যাশ করে তারপর দিয়েছেন, তবে ক্যাশটা যেহেতু নসের সাথে মিলতেছে না, তাই এখানে নিশ্চিত সদকাতুল ফিতির আদায় করার জন্য খাদ্যের মাধ্যমেই আদায় করতে হবে। কারণ প্রত্যেকের নিকটে, বরং আবু হানিফা রহমতুল্লাহ নিকটে যদি নাকি খাদ্যের মাধ্যমে দেয়, তাহলে সেটা সুন্নত তরিকা আদায় হবে, ফরজ তো আদায় হবে, ফরজ সুন্নত তরিকায় আদায় হবে। কিন্তু যদি নাকি আদায় না হয় টাকার মাধ্যমে দিলে, তাহলে তো ফরজ তরক হয়ে যাবে। যদি নাকি টাকার মাধ্যমে দেয়, তিনজন ইমামে বলছেন জায়েজ হবে না, আর একজন ইমামে বলছেন জায়েজ হবে। এখন জমহুরদের ফতোয়ার উপরে ফতোয়া যে খাদ্যের মাধ্যমে আদায় করতে হবে, টাকার মাধ্যমে না। হ্যাঁ, এমন জায়গাতে ফকির আছে যে জায়গাতে খাদ্য পৌঁছানো কঠিন, সেই জায়গাতে একজন উকিল নিযুক্ত করবে, সেই উকিলের নিকটে টাকাগুলো ফাঁসিয়ে দিবে, সেই উকিল ওইখানের ফকিরদেরকে খাদ্য কিনে দিবে। আরেকটা বিষয় যে সাহ বলতে কি কি পরিমাণ আমরা দিব, এই পরিমাণ আরবিতে সাহ, যেটা রাসুল হোসেনের বাসায়, সেই সাহ যদি নাকি আমরা তার লোগাতের অর্থ বা অবৈতনিক অর্থ দেখি, যে মধ্যম আকৃতির একজন মানুষের চার কোষ খাদ্যকে বলা হবে এক সাহ। আর এটাকে নির্ধারণ করতে গিয়ে যে খেজুর, তারপরে কিশমিশ, তারপরে আপনার চাউল, আটা, এগুলোকে আপনার সাহের সাথে মিলাতে গিয়ে ওলামা ইকরামদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। কেউ বলতেছে যে 2.5 কিলো, কেউ বলতেছে 2.5 কিলো থেকে কম, কেউ বলতেছে 2 কিলো 600, কেউ বলতেছে 15 কিলো, কেউ বলছে 3 কিলো। এই ধরনের একটা যে মত পার্থক্য আছে, মূলত মত পার্থক্য জিনিসের ব্যবধানে। সাহের যে জিনিসটা সাহার মধ্যে দিবে, এটা একটা বান্ড, ও হিসাবে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু সাহ সবার জায়গাতে যা মিলানো সম্ভব না, তাই এখন ওলামা ইকরাম পরিমাণ নির্ধারণ করতে গিয়ে কিছু মত পার্থক্য করছেন। তাই যদি নাকি কেউ 2.5 কিলো চাউল দিয়ে দেয় আমাদের দেশীয় হিসাবে, তাহলে আদায় হয়ে যাবে, তার থেকে বেশি দিলে আরও উত্তমভাবে আদায় হবে। অন্তত পক্ষে 2.5 কিলোর একটা হিসাব রাখবে, 2.5 কিলোর একটা হিসাব রাখবে, ও হিসাবে যদি নাকি দিয়ে দেয় আদায় হয়ে যাবে, বেশি দিলে সমস্যা নেই। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সেই হাদিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাকাতুল ফিতর কেউ বলতেছেন রমজানে যে কোনো একদিন দিয়ে দিলেই হয়ে যাবে, কেউ বলতেছেন যে আপনার 20 রমজানের পর থেকে দিলে হবে, কেউ বলতেছেন যে না সময় হিসেবে দিতে হবে। আসলে মূলত সময় হিসেবে দিতে হবে, তবে সময়ের সাথে আমরা সাহাবায়ে কেরামদের কিছু আসারের সাথে যদি নাকি মিলাইয়ে দেখি, সুবিধার জন্য ঈদের 1-2 দিন আগে দিয়ে দিবে, ঈদের 1-2 দিন আগে দিলে আদায় হয়ে যাবে, সুন্নত তরিকায় আদায় হয়ে যাবে ফরজটা। আর যদি নাকি ঈদ আরও আগে দিয়ে দেয়, অনেকে বলছেন হবে না, এবং ঈদের পরে দিলে এটা ফরজ সদকা হিসাবে আদায় হবে না, নফল একটা সদকা হয়ে যাবে। এই বিষয়ের একটা আমরা দলিল যদি নাকি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদাহা ক্বাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি সদকায়ে ফিতরকে যে সালাতের ঈদের আগে দিয়ে দিবে, তাহলে এই যাকাতটা মকবুল হবে, যাকাতে মকবুল হবে, ফরজ হিসাবে এটা আদায় হবে। ওয়া মান আদাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যদি নাকি সালাতুল ঈদের পরে আদায় করে, তাহলে এটা একটা নফল সদকা হয়ে যাবে। হাদিসটা আবু দাউদের মধ্যে 1609 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে আছে 1827 নম্বর হাদিস, দারুকুতির মধ্যে আছে, এবং মুস্তাদে হাকিমের মধ্যেও হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের ভিত্তিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে ঈদের সালাতের আগে আগে সদকায়ে ফিতর আদায় করতে হবে, নাহলে এটা নফল হয়ে যাবে, এবং ফরজ তরক করার কারণে তওবা ইস্তেগফার করতে হবে। এখানে যে কথাটা আমি বলবো, ওলামায়ে কেরাম সময়কে নিয়ে যারা মতবিরোধ করছেন, একজন কারো কারো মত হচ্ছে কাবলার ঈদ বিয়াউমাইনি ওয়াহু মাযহাবুল মালিকি ওয়াল হানাবি আল হানাবেলা, অর্থাৎ যদি নাকি ঈদের আগে, ঈদের কাবলাল ঈদ ওয়া বিয়াউমাইনি, কাবলাল ঈদ বিয়াউমাইনি, ঈদের 2 দিন আগে যদি নাকি দেয়, সেটা জায়েজ হয়ে যাবে। ঈদের 2 দিন আগে যদি দেয়,
তাহলে জায়েজ হয়ে যাবে। এটা হচ্ছে মালিকি এবং হাম্বলি মাজহাব। ওনাদের দলিল হচ্ছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিত্রে বিয়াউমিন আও ইয়াউমাইনে, অর্থাৎ ওনারা যে সদকায়ে ফিত্র আদায় করতেন ঈদের একদিন আগে বা দুই দিন আগে। হাদিসটি বুখারীর মধ্যে আছে, 1591 হাদিস। তাইলে ঈদের এক দুই দিন আগে যদি দেয় সেটা জায়েজ হবে বলে আমরা বুঝতে পারলাম। আর কেউ বলতেছেন যে ঈদের তিন দিন আগে দিতে পারবে, ঈদের তিন দিন আগে দিতে পারবে। এটা বহু এখতিয়ারুল শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাই বিন বাজ রহমতুল্লাহ আলাই এ ফতোয়া দিকে গেছেন যে ঈদের তিন দিন আগে দিলেও চলবে। আর একটা কথা হচ্ছে ইয়াজুজু মিন আউয়াল শাহরি রমজান, রমজানের প্রথম থেকে দিতে পারবে। এটা হচ্ছে হানাফি মাজহাব এবং শাফি মাজহাবও এটা, কিন্তু সঠিক হচ্ছে দলিল ভিত্তিক প্রথম কথা যে ঈদের দুই একদিন আগে দিবে, ঈদের দুই একদিন আগে, এর আগে থেকে দিলে হবে না। শেখ জাবরিনকে প্রশ্ন করা হয়েছিল যারা এর আগে দিয়ে দেয় বা এর পরে দেয়, ঈদের পরে নামাজের পরে দেয় দিবে হবে কিনা, উনি বলতেছেন এটা আদায় হবে না। এটা হচ্ছে মোত্তাবেই কথা। আর একটা ফিতরাকে কয়েকজনকে দিতে পারবে কিনা, একটা ফিতরা কয়েকদিনকে দেওয়া যাবে? হ্যাঁ, যেমন আমরা জানি ফকিরের সংখ্যা অনেক বেশি আর ফিতরাদাতা মনে করেন একজন, একটা ফ্যামিলি হইতে পারে একজন বা দুইজন, অনেক ফকির আছে, তাইলে একটা ফকিরকে, হ্যাঁ, যেমন কয়েকজনের ফিতরা দেওয়া যায় তেমনই একটা ফিতরাকে কয়েকজন মিসকিনকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে সদকায়ে ফিতরের মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছি।